social media look content creator, content writer. মানে সোশ্যাল মিডিয়া কোনোবা ব্যক্তিৰ কাৰণে হওক কোনোবা কোম্পানীৰ কাৰণে হওক কোনোবা ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ কাৰণে হওক অডিঅ' ভিডিঅ' কণ্টেণ্ট ক্ৰিয়েট কৰিব লাগে বা তেখেতৰ কথাখিনি বাক্যৰে শব্দৰে সজাই পৰাই লিখিব লাগে এইটো এটা স্কিল তাৰ কাৰণে কোৰ্চ আছে যিকোনো মানুহে কণ্টেণ্ট ক্ৰিয়েটৰ ৰাইটাৰ হ'ব নোৱাৰে কণ্টেণ্ট ৰাইটিং ইজ এ স্কিল এতিয়া কণ্টেণ্ট ৰাইটিঙৰ স্কিলটো সেইটো মহাবিদ্যালয়ত আমাৰ পাঠ্যক্ৰমত নাই গতিকে স্কিলৰ কথা যেতিয়া আমি কওঁ ছফ্ট স্কিল হাৰ্ড স্কিল কিছুমানত যন্ত্ৰ পাতি লাগিব সা সঁজুলি লাগিব কিন্তু কিছুমান স্কিল আছে যন্ত্ৰ পাতি নালাগে সা সঁজুলি নালাগে তাৰ বিশেষ আমি নিজে প্ৰচেষ্টা কৰিলে সেই স্কিলবিলাক আমি আমাৰ ছাত্ৰ ছাত্ৰীক দিব ইয়াৰে বহুত কোৰ্চ এতিয়া বিনামূলীয়াকে অনলাইন আমি এভেইলেবল কৰোঁ বিজনেছ কৰিবলৈ কেনেকুৱা ইংৰাজী জানিব লাগে বিজনেছ ইংলিছ এইটো এটা স্কিল এতেকে আমি আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক পাঠ্যপুথিৰ জ্ঞান দিয়াৰ লগে লগে তেওঁলোকক হাতৰ বিদ্যা আৰু মগজুৰ বিদ্যা একেটা সময়তে শিকোৱাৰ ব্যৱস্থা এটা আমি আমাৰ মহাবিদ্যালয়সমূহত প্ৰৱৰ্তন কৰি চৰকাৰে যিখিনি নীতি নিৰ্দেশনা দিয়ে মই ক'লো যে মহাবিদ্যালয়ে সহায় সহযোগিতা আগবঢ়ায় ইয়াৰ পিছৰ ঘটনাটো হ'ল যে আমি এটা ছেট পেৰালাইচিছ হৈছোঁ হঠাৎ মানুহটো লুটি খাই পৰিল যে কিমান দিনৰ পৰা প্ৰেছাৰ হাই আছিলে আমি শুনো নাজানো কিন্তু নিয়মিত চেক আপ কৰিলে মানুহজন এইটো বহুত ডাঙৰ বেমাৰ নহয় চিকিৎসা হ'ব পাৰে ঔষধ এটা খাব লাগিব তেওঁ দীঘলীয়া জীৱন এটা লাগিব যেনেকৈ এজন ব্যক্তিৰ নিয়মিত হেল্থ চেক আপ প্ৰয়োজন ঠিক তেনেকৈ প্ৰত্যেকখন মহাবিদ্যালয়ৰ হেল্থ প্ৰত্যেকখন মহাবিদ্যালয়ৰ স্বাস্থ্য পৰীক্ষা অতি জৰুৰী নহ'লে মহাবিদ্যালয়খনে কি কৰি আছে কি কৰা নাই কি হৈ আছে কি হৈ থকা নাই চৰকাৰখনেতো গম নাপাবই ৰাইজেও গম কিন্তু ৰাইজৰ অধিকাৰ আছে ৰাইজে বাঁহ বেদ দিছে এই কাঠৰ খুঁটা বাঁহৰ খুঁটা দি কলেজ আৰম্ভ কৰা দিনাৰ পৰাতো মহাবিদ্যালয় এখন হ'ব লাগে বুলি ৰাইজে সহায় সহযোগিতা আগবাঢ়িছে কিন্তু উজনি মাজুলী মহাবিদ্যালয় কেনেকুৱা হৈ আছে ভিতৰ চৰা স্বাস্থ্য কেনেকুৱা তাক আমি জানিব লাগিব আৰু জনাৰ কাৰণে ভাৰত চৰকাৰৰ যি উচ্চ শিক্ষাক নিয়ন্ত্ৰণ কৰা প্ৰতিষ্ঠান ইউনিভাৰ্চিটি গ্ৰান্টচ কমিশ্যন এই কমিশ্যনৰ অধীনত নাক এছেছমেণ্টৰ স্বাস্থ্য পৰীক্ষাৰ ব্যৱস্থা আৰু সেইকাৰণে আমি প্ৰত্যেকখন মহাবিদ্যালয়ৰ কাৰণে এইটো বাধ্যতামূলক কৰিছোঁ আপোনালোকে মহাবিদ্যালয়ে এ গ্ৰেড পায় বি গ্ৰেড পায় চি গ্ৰেড পায় ডি গ্ৰেড পায় এইটো আমি পিছত ডাঙৰ কথা নাই আমি ডি পালে শাস্তি দিম এ পালে পুৰস্কাৰ দিম তেনেকুৱাও কিন্তু মহাবিদ্যালয়খনৰ এছেছমেণ্ট হ'বই লাগিব মহাবিদ্যালয়খনৰ এছেছমেণ্ট হ'বই লাগিব এতেকে নাক এছেছমেণ্ট প্ৰত্যেক মহাবিদ্যালয়ৰ কাৰণে কম্পালচৰি আপোনালোকৰ হ'লনে কি কি গ্ৰেড পাইছে এইটো মই এতিয়া বহুত গুৰুত্ব নিদিওঁ কিন্তু নাকৰ এছেছমেণ্ট হ'বই লাগিব আৰু আজি এই ব্যৱস্থা কৰাৰ পাছত গোটেই ভাৰতবৰ্ষৰ ভিতৰত আমি নাক এছেছমেণ্ট কৰাৰ ক্ষেত্ৰত আমি অসম ভাৰতবৰ্ষৰ প্ৰথম তিনিখন ৰাজ্যৰ ভিতৰত আছোঁ যে আমাৰ মহাবিদ্যালয়সমূহৰ নাক এছেছমেণ্ট এশখন মহাবিদ্যালয়ৰ নাক এছেছমেণ্ট আমি কৰাবলৈ বিভিন্ন স্থানলৈ যাওঁ মহাবিদ্যালয়লৈ যাওঁ মহাবিদ্যালয়ে এটা দাবী দিয়ে যে ছাৰ আমাৰ মহাবিদ্যালয়খনক বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত
এতিয়া বিশ্ববিদ্যালয় কি মহাবিদ্যালয় পুরোনা ব্যবস্থাটো আছিল যে মহাবিদ্যালয় ডিগ্রি হব বিএ বিএসসি বি কম মহাবিদ্যালয় হব আর এমএ এমএসসি এম কম পড়িবলৈ বিশ্ববিদ্যালয়লৈ যাব এতিয়া যি রাষ্ট্রীয় শিক্ষানীতি আহিল শিক্ষানীতিয়ে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় একাকার করে কৈছে দুয়োটাই হায়ার এডুকেশন ইনস্টিটিউশন মহাবিদ্যালয় এখনতো এম এ এম এস সি এম কম হব পারে তার কারণে কেটামান শর্ত পূরণ করব তার কারণে এসিস্টেন্ট প্রফেসর প্রফেসর ও এসোসিয়েট প্রফেসর প্রফেসর লাগিব উজনি মাজুলী খেরকটিয়া মহাবিদ্যালয়তো এম এ কোর্স আরম্ভ করব পারে কোনো ঠিক তেনেকে আগতে বিশ্ববিদ্যালয় আছিল অনলি ফর পোস্ট গ্রাজুয়েশন এতিয়া বিশ্ববিদ্যালয়তো বি এ বি কম ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে নিজাববিয়াকে চলাব আমার ডিব্রুগড় গুয়াহাটীর দুই বিশ্ববিদ্যালয় এই বছরের ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড মানে ডিগ্রি পিজি প্রোগ্রাম আরম্ভ তার মানে উজনি মাজুলী খেরকটিয়া মহাবিদ্যালয় হয়ে থাকার কারণে ইয়াত মাস্টার্স কোর্স খোলার কোনো বাধা নাই ইয়াত আমি মাস্টার্স কোর্স খুলব দ্বিতীয় কথাটো হল ডিগ্রি প্রদান করবলে হলে ভারতবর্ষের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংগঠন UGC যাক কর্তৃত্ব প্রদান করেছে পার্লিয়ামেন্টে এই UGCয়ে একটা ব্যবস্থা উলিয়াইছে যে এখন কলেজে নির্দিষ্ট কিছুমান শর্ত যদি পূরণ করে এই কলেজখনক স্বায়ত্তশাসিত মহাবিদ্যালয় হিসাবে আৰু যেতিয়া মহাবিদ্যালয় এখন স্বায়ত্তশাসিত বা অটোনমাস হ'ব তাৰ মানেটো কি যোৱাকালি আমাৰ লগত প্ৰায় আমাৰ 12 নম্বৰ কলেজখনে স্বায়ত্তশাসিত মহাবিদ্যালয়ৰ স্বীকৃতি লাভ কৰিছে আমার লক্ষিমপুর জেলার এটা সময় আমার নর্থ লক্ষিমপুর কলেজ স্বায়ত্তশাসিত তারপরে এখন কলেজ স্বায়ত্তশাসিত যদি হয় এই কলেজখনে নিজে নিজের ডিগ্রি প্রদান করব পারিব বলে ইউজিসিয়ে তেখেতক এই স্বায়ত্তশাসন নোপোৱালৈকে কলেজখন এফিলিয়েটেড হয়ে থাকিব এখন বিশ্ববিদ্যালয়ের অধীনত কলেজে অসমৰ প্ৰত্যেকখন কলেজে এটা নিৰ্দিষ্ট সময়সীমা বান্ধি তাৰ ভিতৰত এখন স্বায়ত্তশাসিত মহাবিদ্যালয়লৈ মহাবিদ্যালয় হিচাপে আমাৰ মহাবিদ্যালয়খনক গঢ় দিম বুলি কাম কৰি গ'লে অট'মেটিক এদিন উজনি মাজুলী খেৰকটীয়া মহাবিদ্যালয় এখন অট'নমাস কলেজ হ'ব আৰু সেই ড্ৰিমটো লৈ পেলাই বা সেই লক্ষ্য উদ্দেশ্য লৈ পেলাই মহাবিদ্যালয়খন আগুৱাই যাব তাৰ কাৰণে কি কৰিব লাগিব সেইটো কাৰণে আমি বেলেগে কৰ্মশালা মহাবিদ্যালয়ে পাতিম কোনোবা এক্সপাৰ্ট লাগে আমি এক্সপাৰ্ট পঠাই দিম আপোনালোকে ইয়াত চিন্তা চৰ্চা কৰিব প্ৰথম পদক্ষেপটোৱে আৰম্ভণিৰ পদক্ষেপটো গুৰুত্বপূৰ্ণ গতিকে সেই সপোনটো দেখিবৰ কাৰণে বা সেই সপোনটো লৈ আপোনালোকক কাম কৰিবৰ কাৰণে মোৰ ফালৰ পৰা মই অনুৰোধ জনাইছোঁ বর্তমান ভারত সরকারে উচ্চ শিক্ষার অনুষ্ঠানবিলাকৰ কারণে প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান বলে এটা আঁচনি আরম্ভ করেছে তার আমার রাজ্য সরকারের তরফের পৰা সহায় সহযোগিতা থাকবে উজনি মাজুলী খেরকটীয়া মহাবিদ্যালয়ের আন্তঃগাঁথনিকে ধরে ইয়ার শৈক্ষিক যেখানে প্রয়োজনীয়তা আছে সেই গোটেইখানি পূরণ করার ক্ষেত্রে মোৰ ফালৰ পৰা মই যিহেতু মাজুলী আহিয়ে থাকিব লাগিব গতিকে আপোনালোকক সকলো ধৰণৰ সহায় সহযোগিতা আগবঢ়াই যাম বুলি
সরকার তো আমারে চলি আছে ইয়াত কিবা সন্দেহ আছে জানো সরকার আমার চলি আছে গতিকে যি আমি সরকার চলাইছো আমার নীতি আমার পলিসি মতে গোটে দেখন আগুয়াই গৈছে সেটুকে তেও বুঝাব গৈছে যে আমার পলিসি মতে যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আমার মিত্রজোটর যুক্ত পলিসি আছে সেই পলিসি মতে দেখন বৃহৎ লোকে হয়তো এই কথাখিনি বুঝিপরা নাই ইয়ান মানুষকে চিন্তা করবা নাই আগতে পুলিশক ধমকি দিয়ে কারোবাক নির্দেশ দিয়ে আমি তো নির্দেশের নীতি নির্দেশের কথা তো কোয়া নাই আমি পলিসিগতভাবে আমি দেশন আমি পলিসি নির্ধারণ করে দেশন শাসন করছো আর সেই কথাটুকে জিতু গোস্বামী হয়তো বুঝাইছে হয়তো কোনো কারিকরী কারণ আছে মই এতিয়া নতুনকে আকো এবার ইয়ার একটা অনুসন্ধান করিম দলং যেটা সরকারে নির্মাণ আরম্ভ করেছে নিশ্চিতভাবে সমাপ্ত হবে আর শিক্ষক সকলের নিজে নিজে ডিপ্লোমা দিব নয় ডিগ্রি দিব গতিকে বহুতে কয় আজিকালি আধুনিক সভ্যতার লগে লগে বেমার বাড়িছে ডায়াবেটিস বেশিকে ওলায় মানে এখন ডায়াবেটিস বেশিকে ওলা নাই ডায়াবেটিস আগতো আছে মানে না ডাক্তর না বহুত মানুষ চেক আপ নকরাকই মরি যায় কমে না পায় কি হল গাঁলিয়া ভাই কিনা কিনি হয় কিন্তু আসলতে তখন ডায়াবেটিস।